हाय फ्रेंड्स, वेलकम टू फार्म एनिमल कल्चर। आज के अपन संगे एक गुरुत्वपूर्ण विषय नहीं आलोचना करब। हमारे देश में प्रति बचर अति बृष्टि व बनार कारण चिंगड़ी चाषे प्रचुर क्षति है। तक चाषी करार किछु थाके ना बा सब चिंगड़ी हार्वेस्ट करे बाजारे कम दामे बिक्री करे दीते हैं। अधिक बृष्टिर फले जे समस्यागुली है तार मध्य एक हलो बन्नाय फिसारी डूबे जाए, जार फले सब चिंगड़ी बेरिए जाए। आबार पुकुरे अधिक मात्रा जल जमार फले पुकुरेर जले प्रयोजनीय पीएच, डिजल, अक्सिजेन, टेम्पारेचार, सालिनिटी, हार्डनेस, टार्बिडिटिर परिवर्तन हो जाए, जार फले सठिक ट्रिटमेंट ना करले मर्टालिटी रेट बा मृत्युर हार बेड़े जाए। टेम्पारेचार बा तापमात्रा चिंगड़ीर मेटाबलिक रेटे प्रभाव फेले। जेमन एक डिग्री टेम्पारेचार कमले मेटाबलिक रेट बा विपाक्रिय हार दस गुण कमे जाए, जार फले जखन बृष्टि है जलेर टेम्पारेचार दुई थेके पाँच डिग्री सेल्सियस कमते थाके, अर्थात फिडिंग रेट अर्थात खावार हार प्राय 30% ह्रास पाए। आबार पीएचर कथाय जदि बोली, साधारणत चिंगड़ीर पुकुरे पीएच थाके 7.5 थेके 8.5, किन्तु उपकूले बृष्टिर जले पीएच थाके 6.5 थेके 6.7। তাই অধিক বৃষ্টির ফলে পিএইচ নেমে যায়, অর্থাৎ চিংড়ি মাছের পুকুরের পিএইচ কিছুটা নেমে যায়। এরপরে যে ফ্যাক্টরটা কাজ করে সেটি হচ্ছে ডিজলভ অক্সিজেন। যেহেতু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির জলে যেহেতু বৃষ্টির মধ্যে কিছুটা আয়ন থাকে, তাই আয়নের প্রভাবে ডিজলভ অক্সিজেন অর্থাৎ অক্সিজেনের শোষণের হার বেড়ে যায়। কিন্তু বৃষ্টির সময় যেহেতু আকাশ মেঘলা থাকে, তাই সেখানকার মাইক্রো অ্যালগিগুলো শোষণ করতে পারে না, যার জন্য ডিজলভ অক্সিজেন কিছুটা কমে যেতে পারে। একইভাবে স্যালিনিটি এবং হার্ডনেসও চেঞ্জ হয়ে যায়। যেমন বৃষ্টি পড়লে জলের স্যালিনিটির হার কমে যায় এবং টার্বিডিটি অর্থাৎ ঘোলা ভাব, বৃষ্টির ফলে জলের টার্বিডিটিও বেড়ে যায়। এইসব ফ্যাক্টরগুলিকে আপনি যদি মেনটেন্স করতে পারেন, তাহলে আপনি বন্যাকে কাটিয়ে পুকুরটিকে সুস্থ রাখতে পারবেন। এরপরে আসি তিনটি স্টেপ, যার ফলে আপনারা পুরোপুরি পুকুরকে বন্যার হাত থেকে রক্ষা করতে পারবেন। তার মধ্যে আমি তিন ভাগে ভাগ করেছি, একটি হচ্ছে বিফোর দ্য রেন, একটি হচ্ছে ডিউরিং দ্য রেন এবং একটি হচ্ছে আফটার দ্য রেন। বিফোর দ্য রেন হচ্ছে বৃষ্টির আগে, ডিউরিং দ্য রেন বৃষ্টির সময় এবং আফটার দ্য রেন বৃষ্টির পরে। প্রথমে আসি বিফোর দ্য রেন, অর্থাৎ বৃষ্টির আগে আপনার কাজ কী কী। পুকুরের চারপাশে বড় নিকাশি করতে হবে এবং যদি জল বেশি বৃদ্ধি পায় তবে পাম্পের ব্যবস্থা করে রাখতে হবে, যাতে পাম্প এবং নিকাশি দিয়ে পুকুরের অতিরিক্ত জলকে বাইরে বের করে দিতে পারেন। পুকুরের ভেতর দেওয়াল বরাবর কয়েকটি ক্যালসিয়াম ক্লোরাইড অর্থাৎ চুনের ব্যাগ ঝুলিয়ে রাখতে হবে, যা 500 কেজি পার হেক্টর অর্থাৎ 500 কেজি পার হেক্টর। কারণ যদি বেশি বৃষ্টি হয় তবে চুন জলের পিএইচ এবং হার্ডনেসকে সঠিক রাখতে সাহায্য করবে। বা আপনি চুনের পরিবর্তে পটাশিয়াম ক্লোরাইডও ব্যবহার করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনাকে ব্যবহার করতে হবে 100 কেজি পার হেক্টর অর্থাৎ 100 কেজি পার হেক্টরে। আপনার পুকুরের পাড়ের বাইরের বরাবর বালি বস্তা দিয়ে ভালো করে ঘিরে রাখতে হবে, যাতে অধিক বৃষ্টিতে পাড় না ভেঙে পড়ে। আপনার এরেটারগুলোকে ঠিক রাখতে হবে এবং আপনি এরেটার বা অন্যান্য যন্ত্রপাতিগুলোকে চালানোর জন্য যে ইলেকট্রিকের প্রয়োজন হয় বা সে মেশিনের প্রয়োজন হয়, সেই মেশিনগুলোকে ঠিকঠাক রাখতে হবে, যাতে সঠিক সময় ইলেকট্রিকগুলো দেওয়া যায়। ডিউরিং দ্য রেন, অর্থাৎ আপনি বৃষ্টির সময় কী করবেন। বেশি জল হলে সারফেসের জলকে ড্রেন দিয়ে বের করে দিতে হবে বা নিকাশি দিয়ে বা পাম্প দিয়ে বের করে দিতে হবে, যেটা আপনার কাছে আছে। জলের ডিও এবং পিএইচ অর্থাৎ ডিজলভ অক্সিজেন এবং পিএইচ সবসময় মেপে রাখতে হবে। যদি পিএইচের কোনো পরিবর্তন হয় তাহলে আপনাকে চুন প্রয়োগ করতে হবে এবং ডিওর জন্য আপনাকে সবসময় এরেটারগুলোকে চালিয়ে রাখতে হবে। এরপরের যে ইম্পর্ট্যান্ট জিনিসটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে ফিডিং রেটকে আপনাকে 70% কমিয়ে দিতে হবে, অর্থাৎ চিংড়ি মাছের খাওয়ার 70% কমিয়ে দিতে হবে। কারণ আমরা বলছিলাম যে যখন বৃষ্টি হয় তখন জলের টেম্পারেচার কমে যায়, যার ফলে মেটাবলিক রেট অর্থাৎ বিপাকীয় হারও কমে যায় চিংড়ি মাছের, তাই চিংড়ি বেশি খাওয়ার খেতে পারে না। সুতরাং আপনাকে খাওয়ারও সেই মতো দিতে হবে। শেষ পয়েন্টে মনিটর দ্য হেলথ অফ দ্য পন্ড, অর্থাৎ আপনাকে পুকুরটিকে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে, যাতে কোনো চিংড়ি মারা যাচ্ছে কিনা, এবং মারা গেলে সেই চিংড়িটাকে তুলে ফেলতে হবে, এবং পুকুরে কোনো পাতা বা কোনো আবর্জনা পড়ছে কি না, যেহেতু বাতাস হলে পাতা বা ডালপালা পুকুরে পড়ে যায়, এগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে আসছে আফটার দ্য রেন। আফটার দ্য রেন অর্থাৎ বৃষ্টি হয়ে গেল, তারপরে আপনার কর্তব্যগুলো কী কী। অতিরিক্ত জল থাকলে সেগুলোকে বের করে দিতে হবে প্রথমে, তারপর জলের টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ফিডিং রেট বাড়াতে হবে, অর্থাৎ জলের টেম্পারেচার বাড়লে মেটাবলিক রেট বৃদ্ধি পাবে, অর্থাৎ চিংড়ি বেশি খাওয়ার চাইবে, সুতরাং আপনাকে ফিডটাও সেই মতো বাড়াতে হবে।
এবং আপনি ফিডের সঙ্গে কি কি যোগ করবেন? তার সঙ্গে যোগ করবেন ভিটামিন সি, পটাশিয়াম, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম যোগ করতে হবে। এই কয়েকটি গুরুত্বপূর্ণ স্টেপ যদি আপনি পালন করেন তাহলে আপনি বৃষ্টি বা বন্যার সময় আপনি আপনার ফিশারিটিকে রক্ষা করতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। যদি আপনার আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক করবেন এবং এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিও। আজকে যদি কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। ধন্যবাদ।